দেখেছেন দু তিন দিন আগে দত্তকে কুত্তা নাকি করে দিয়েছিল, ঘেউ ঘেউ করে ডাকছিল লেখা রয়েছে শ্রীকান্ত কুমার ছিলেন দত্ত তবে কুত্তা বানিয়েছে সরকার, তাই ক্ষোভে এবং অপমানে ঘেউ ঘেউ করে প্রতিবাদ এক ব্যক্তির। এবার এই সমগ্র বিষয় নিয়ে মুখ খুললেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেখেছেন দু তিন দিন আগে দত্তকে কুত্তা নাকি করে দিয়েছিল, ঘেউ ঘেউ করে ডাকছিল, একটা প্রতিবাদ করছিল, দারুণ করেছে ভাই, দারুণ করেছে। তার নামটা কি বেশ ছিল? আর শ্রীকান্ত কুমার দত্ত। হ্যাঁ, শ্রীকান্ত কুমার দত্ত। ওটাই কুত্তা নাকি করে দিয়েছে, কতবার এই দুয়ারে সরকারে যাব। আমি তো একটা নাম ভুল সেটা আমি জয়েন্ট বিডিও সাহেবকে দেখাতে চেয়েছি, বারবার দেখাতে চেয়েছি। জয়েন্ট বিডিও আমাকে কোনো উত্তর না দিয়ে তিনি আমার কাছ থেকে পলায়ন করলেন, কিন্তু এই পলায়নের কারণটা কি? আমার ছেলের একটা আমি নাম দিয়েছি, কুত্তা নাম নয়। আমি কিছুদিন পূর্বে দেখেছিলাম নাম সুকুর আলী, নাম দিয়ে দিয়েছে কুকুর আলী। কি করে হয় ভাই এটা? অযোগ্যদেরকে ওখানে বসিয়ে দিয়েছে। আর এই যেটা ভুলটাকে ঠিক করতে গেল, আপনার পেন ভেঙে যাবে, আমার পেন ভেঙে যাবে, আমার শিক্ষায় পিছিয়ে আমরা পাচ্ছি না। এনআরসি সিএতে ভয় নয়, ভয় তো হচ্ছে আব্দুল জব্বার মল্লিক, ভোটার কার্ডে আধার কার্ডে মল্লিক আব্দুল জব্বার, আর প্যান কার্ডে আর একটা নাম। এই সমস্যাগুলোতে আপনারা সমস্যায় পড়তে পারেন, এইগুলো সমাধান তাড়াতাড়ি করে নেন, এইগুলো সমাধান তাড়াতাড়ি করে নেন, তাছাড়া ওই ভয়ের কোনো কারণ নয়।